সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি করছি। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আমরা যারা সিঙ্গাপুরে আসি বাংলাদেশ থেকে, তাদেরকে অনেক অনেক এজেন্সি ফি দিতে হয়। যে এজেন্সি ফি এর কারণে অনেকে কিন্তু ঋণের বোঝা মাথায় নিয়ে বছর বছর কাটিয়ে দেন। সিঙ্গাপুর আসার পরে কয়েক বছর, 3 থেকে 4 বছর কেটে যায় খালি ঋণ পরিশোধ করতে, তারপর স্বপ্নগুলো স্বপ্ন ভেঙে যায়। এই নিয়ে সিঙ্গাপুরে TWC2 একটি এনজিও, বেসরকারি এনজিও যারা প্রবাসীদের কল্যাণে কাজ করে থাকেন, তারা একটি প্রতিবেদন তৈরি করছিল। সেখান থেকে আজকে সিঙ্গাপুরের নিউজ টুডে একটি নিউজ কল নিজে দেখলাম যে তারা প্রতিবেদন দেখেছে যে সিঙ্গাপুরে যারা আসে ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে, তাদের $5,000 থেকে $12,000 পর্যন্ত খরচ করে এজেন্সি ফি। এই $5,000 থেকে $12,000 এজেন্সি ফি পে করে তারা সিঙ্গাপুরে আসে, এবং এই এজেন্সি ফি পরিশোধ করার জন্য বেশিরভাগ লোকেই বিভিন্ন এনজিও, বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে করা সুদে, উচ্চ হারে সুদে ঋণ নিয়ে প্রবাসে আসে। এই ঋণ পরিশোধ করতে অনেকে 3 থেকে সাড়ে 3 বছর, 4 বছর, 5 বছর, 16, 36 মাস এরকম লেগে যায় ঋণ পরিশোধ করতে করতে। এই ঋণ পরিশোধ করতে গিয়ে প্রবাসীরা নিজের কথা ভুলে যায়, নিজের খাওয়া দাওয়ার কথা ভুলে যায়, নিজের স্বপ্নগুলো ভুলে যায়, ঋণের বোঝা মাথায় রাতের ঘুম আসে না, অস্থিরভাবে দিন কাটায়। এর কারণ হলো কেন এত টাকা ঋণ লাগে, এর কারণ অনুসন্ধান দেখা যায় মিডলম্যান মানে সিঙ্গাপুর সরকার থেকে এজেন্সিকে লোক দেয়, এজেন্সি আবার লোক দেয় অন্য একটি সাব এজেন্সির লোক দেয় দালালদের, এইভাবে খেতে এত টাকা খরচ করে গিয়ে। সিঙ্গাপুর সরকারের নিয়ম অনুসারে এজেন্সি ফি লাগবে যদি আপনার 2 বছরের পারমিট হয়, 2 মাসের বেসিক অনুসারে যা যে স্যালারি এত টাকা দেবেন এজেন্সি ফি। 1 বছরের কন্ট্রাক্ট হলে আপনার বেসিক যদি 1,000 টাকা, আপনি 1,000 টাকা দেবেন এজেন্সি ফি, এর বেশি না। কিন্তু এটা এই দালালরা, বিভিন্ন মিডলম্যানরা এটা নিয়ে দাঁড় করেছে কোথায় ভাবা যায় $5,000 থেকে $12,000, তা বাংলাদেশ জায়গায় লক্ষ লক্ষ টাকা। এই টাকা একটু মধ্যবিত্ত পরিবারের সন্তানরা অথবা নিম্নবিত্ত সন্তানরা আসার জন্য কী করতে হয় আমরা দেখেছি, আমার সাথে দেখেছি অনেকেই আসছে। কয়েকদিন আগে একজনের সাথে কথা বললাম, সে সিঙ্গাপুরে এসেছে 1 বছর ধরে। সে বলল, ভাই আজকাল আত্মহত্যা করতে ইচ্ছা করে। আমি তার কথা শুনে অপেক্ষা গেলাম, ভাই কী বলেন আত্মহত্যা করবেন কেন? ভাই সিঙ্গাপুরে আসার আগে 5.5 লক্ষ টাকা এজেন্সি ফি দিয়ে আসেছি, এর মধ্যে 5 লক্ষ টাকা ছিল লোন, ব্র্যাক থেকে লোন নিয়েছিলাম, অন্য এজেন্সিগুলো মিলে লোন নিয়েছিলাম। সিঙ্গাপুর আসছিলাম ফেব্রুয়ারি মাসে, আসার পরেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পড়া যায় লকডাউনে 8 মাস লকডাউনে ছিলাম, কাজ ছিল না, ওদের লোন দিতে হয়। কোম্পানিটা ভালো ছিল, আমার বেসিক দিয়েছিল, বেসিক দিয়ে কোনো রকমের বাড়িতে লোন চালিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন কাজ শুরু হয়েছে, ওভার টাইম নাই, খালি বেশি ডিউটি করতেছি, মাসে খাওয়া দাওয়া শেষে আমার কাছে 200 টাকা থাকে, ওদেরকে আমার লোন দিতে হবে 30,000 টাকা, বাকিটা কোথায় থেকে দিব? আমার মনে হয় যে এই লোনের বোঝা মাথা না নিয়ে মরা যাবে ভালো, মৃত্যু একমাত্র আমাদের ঋণের সমাধান। আমি তাকে অনেক বোঝালাম, ভাই মৃত্যুর সমাধান না, কী করবেন, অপেক্ষা করেন, সব ঠিক হয়ে যাবে। সে ভাই কবে ঠিক হবে, আমার কোম্পানির যে অবস্থা, ওভার টাইম দিলে মনে মাসে আমি 20 থেকে 30,000 টাকা সেভ করতে পারবো না, তোমার পরিবার লোন দিবে না খাবে, কোনটা করবে? সে বললো, ভাই প্রবাসে আসার আগে কত কি ভেবেছি, দালাল বলেছে আমাকে 50,000টা থাকবে মাসে খাওয়া দাওয়া, এসে আর সিঙ্গাপুরে আসার পর দেখি অবস্থা, বলছে এক কথা, কথা কাজে কোনো মিল নাই। হ্যাঁ, অনেক দালাল নেই মিথ্যা লোভ দেখায়, মিথ্যা প্রলোভন দেখায় আমাদের সাধারণ মানুষদেরকে, বলে যে সিঙ্গাপুর গেলি 50,000টা সাইড আর 70 টাকা বেতন পাবা খাওয়া দাওয়া শেষ করে। সেই এই কথা শোনার পরে যে কোনো ব্যক্তি 5,00,000-7,00,000 দেয় সিঙ্গাপুর আসতে রাজি হয়ে যায়। দেখেন যারা আমরা আছি, আমরা জানি আসল অবস্থা কী। প্রথম অবস্থা সিঙ্গাপুরে হলে 18 টাকা বেসিক, ওভার টাইম না থাকলে খাওয়া দাওয়া করে আমরা $100 বেসিক করতে পারবেন না, $100 বেশি মানে 5,000 টাকা সেভ করতে পারবেন না। ওভার টাইম করলে প্রথম অবস্থায় 15 থেকে 20,000 টাকা সেভ করে দেয় শিপিয়ারে, আমি শিপিয়ারে আছি, শিপিয়ার অবস্থা নেই, তাই না, কনস্টা সেক্টর কত টাকা সেভ করে দেয় শিপিয়ারে, তারা প্রথম অবস্থায় আসে, তারা যদি ওভার টাইম করেও মাস শেষে 15 থেকে 20,000 টাকা আমি সেভ করতে পারে না। আমার পরিস্থিতি কেউ পারে নাই, অন্য কেউ পারছে কিনা আমার জানা নেই। তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন, অতি বেতনের লোভ দেখিয়ে আসলে আমরা আসতে চেষ্টা করবেন না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আর আমি ভিডিওর মাধ্যমে বলবো যে
আমাদের কাছে কোনো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো মিডলম্যান থাকবে না, সরাসরি দুই সরকারের চুক্তির মাধ্যমে ম্যান পাওয়ার আদান প্রদান আসবে সিঙ্গাপুরে, তাহলে হয়তো আমাদের মতো সাধারণ মানুষরা এই এজেন্সিপি নামক এই বয়াল গ্রাস থেকে আমরা মুক্তি পাবো। এছাড়া মুক্তির উপায় নেই। সরকারভাবে দুই দেশ সরকারভাবে দেখে নির্ধারণ করে দেয় ফি, যে সিঙ্গাপুরে আসতে হলে 1,00,000 টাকা, 50,000 টাকা, 100,000 টাকা বেসিক এই ফি দিলে তারা সিঙ্গাপুরে আসতে পারবে। তাহলেই এই এজেন্সির ফি নামক এই থেকে আমরা মুক্তি পাবো, এছাড়া আমাদের মুক্তি নেই। তো আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট যদি দেখে থাকেন তারপর এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। আমি মনে করি আমরা সব প্রবাসে কেউ আসে না আর আরামায়াস করতে, কাজ করে দুটো পোস্ট উপার্জন করতে আসে, দুটো টাকা উপার্জন করতে আসে। এর বিরুদ্ধে এই কাজ করতে এসে যদি এত টাকা ঋণ খোঁজা করে আসতে হয় তাহলে কীভাবে কী করবে? সাধারণ মানুষের কথা চিন্তা করে আমাদের এই থেকে মুক্তি দেওয়া উচিত। আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে এই ঋণের এই এজেন্সি নামক এই বোতা থেকে মুক্তি চাই। এছাড়া মুক্তি না চাইলে আমাদের কোনো উপায় নাই। তো বাইরে যারা সিঙ্গাপুর আসবেন, অতিরিক্ত এজেন্সি ফিতে সিঙ্গাপুর আসবেন না। অতিরিক্ত এজেন্সি ফি দিয়ে আপনাকে স্বপ্ন দেখাবে 50,000 টাকা, 80,000 টাকা, 1,00,000 টাকা বেতন পাবেন, কিন্তু এখানে আসলে বুঝবেন আপনি আশেপাশে লোকজন খবর নেবেন, তাহলে বুঝতে পারবেন সিঙ্গাপুর কী প্রকৃত বেতন, কত টাকা পায় মাসে, তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। আশা করি আপনার পরবর্তী ভিডিওতে আরও এইসব নিয়ে আর কথা বলবো। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।